অতি সম্প্রতি তেঁতুলিয়া উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েকটি নির্বাচনের তুলনায় এবারে স্থানীয় সরকার নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে তেঁতুলিয়া সদরের কিছু কেন্দ্রে অন্য প্রার্থীদের পুলিং এজেন্ট থাকতে না দেওয়া এবং বাংলাবান্ধা ইউনিয়নের দুটি কেন্দ্রে তোমাদের ভোট দেওয়া লাগবে না, তুমি চলে যাও, ভোটাররা বলেন দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে। কে বলছে এটা? এটা মনগঞ্জে লোক, কার নাম বলবো, বেশ কয়েকজনের নৌকার লোকে দাঁড়াই আসিল, এর নাম ধরে না বাড়াই বলাই ভালো। তেঁতুলিয়া সদরের আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বিসিবিতে গেছি, আপনার খালপাড়ায় গেছি আর গোয়াবাড়িতে আসছি। তা আসার পর আমি দেখতেছি যে বিসিবিতে আমার একটু গ্যাঞ্জাম আছে। বিসিবিতে শুনতেছি নাকি শুধু খালি নৌকার ভোট দিলে ঢুকতে দিচ্ছে আর অন্য কোনো ভোট ঢুকতে দিচ্ছে না। আমি এর মাধ্যমে প্রশাসনকে ফোন দিয়েছিলাম, প্রশাসন আসছিল, আবার প্রশাসন যাওয়ার পরে আবার নাকি শুনতেছি এরকম হচ্ছে। আসলে আপনাদের কাছে সাংবাদিক ভাইকে বলতেছি, আপনারা এটা আপনারা প্রচার করে এটা যে হোক সুস্থ ভোট হোক, আমরা যেই সুস্থ ভোট হোক চেয়ে আপনাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এছাড়া নির্বাচনী সহিংসতায় উপজেলায় আহত হয়েছে 13 জন। এদিকে নির্বাচনী মাঠ ঘুরে তেঁতুলিয়া সদরের নৌকাপতিকে চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম, আমি তেঁতুলিয়া পাইলট, পিকনিক কর্নার, বুড়িমুটকি, কলোনিপাড়া, দর্জিপাড়া এবং এখন আজিস্তানের অবস্থান করতেছি। ভোটারদের সংখ্যা আমার অনেক উপস্থিতি আসছে এবং ভোট শান্তিপূর্ণ ভালো হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন আপনার মার্কা নিয়ে? আমি আমার বিজয় নিশ্চিত, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। একইভাবে 4 নং শালভান ইউনিয়নের নৌকাপতিকে চেয়ারম্যান প্রার্থী ভোটে ইনশাল্লাহ 100% আশাবাদী যে 70-80% ভোট জনগণ এবার নৌকাকে দিয়েছে, আমাকে দিয়েছে। এলাকার দলমত নির্বিশেষে মানুষ আমাকে এবার নৌকায় ভোট দিয়েছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের আশায়। ইনশাল্লাহ আগামী দিনে, আজকে যদি আমার বিজয় হয় জনগণের ভোটের মাধ্যমে, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় শালভান ইউনিয়নে উন্নয়নের ACTI 24